দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে 551টি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার যে অনলাইনে আবেদন ফর্ম সেটি। সো এই ফর্মটা পূরণ করতে যদি কেউ ভুল করে সেক্ষেত্রে তার এডমিট কার্ড আসবে না এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ রেলওয়েতে 551টি পদের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার আবেদন কিন্তু আজ থেকে শুরু হচ্ছে, যা কিনা চলবে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ পর্যন্ত। সো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। সো এর আবেদনটি অনলাইনে কিভাবে সাবমিট করতে হবে এবং টাকাটা কিভাবে জমা দিতে হবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে এইটুকু আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা তথ্য আপনার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আপনারা যারা বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান লিখিত ভাইবার জন্য, আপনারা জানেন যে বর্তমানে কিন্তু সেনাবাহিনী সৈনিক পদের আবেদন চলছে পুলিশ কনস্টেবল, মাদকদ্রব্য সিপাহি, আনসার বাহিনী, নৌবাহিনী, বিজিবি, বিমান বাহিনী। সো এই 7টা সাজেশন আমার কাছে আছে, যারা এই সাজেশনগুলো সংগ্রহ করতে চান প্রত্যেকটা সাজেশনের পাশে দেওয়া আছে কোন সাজেশন কত টাকা, যে জেনে নেবেন সেই পরিমাণ টাকা আমার এই নাম্বারটিতে বিকাশ রকেট নগদ তিনটাই খোলা আছে এই নাম্বারে পাঠিয়ে জাস্ট ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন যে ভাইয়া আমি এত টাকা পাঠিয়েছি আমাকে এই সাজেশনটা দেন, আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। চলুন কথা না বেড়ে দেখানো যাক, বাংলাদেশ রেলওয়েতে অনলাইনে যে আবেদন ফর্মটি আছে চাকুরির জন্য সেটি কীভাবে পূরণ করতে হয় সেটা এখন এ টু জেড দেখে নেব। তো আবেদন করার জন্য কিন্তু একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, যেমন দেখেন br.teletech.com.bd। প্রথমে আমাদেরকে এই ওয়েবসাইটে ঢুকতে হবে। তো এই ওয়েবসাইটটা আমরা সার্চ করবো গুগলে গিয়ে, দেখতে পাচ্ছেন br.teletech.com.bd। প্রথমে এটা লিখে সার্চ করবেন, সার্চ করার প্রথম যে ওয়েবসাইটটা আসবে আপনারা জাস্ট সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেহেতু অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার আর অ্যাসিস্ট্যান্ট লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, জাস্ট আপনি এইখানে অ্যাপ্লিকেশন স্টার্ট এই বাটনটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করার পর কিন্তু এর যে মেইন ওয়েবসাইট সেখানে কিন্তু নিয়ে চলে আসবে। সো এখান থেকে যেহেতু আমরা আবেদন করব, সো অ্যাপ্লিকেশন ফর্ম এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সার্কুলার দেখতে পাচ্ছেন সার্কুলার সিলেক্ট করতে বলতেছে, জাস্ট এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার দুইটা যেহেতু পোস্ট আছে এবং দুইটা পোস্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পোস্টে হচ্ছে 417 জন, যেখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে, এবং আরেকটা পদে হচ্ছে 134 জন, যেখানে পাবনা, লালমনিরহাট, নীলফামারী এবং কুষ্টিয়া জেলা বাদে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। সো এগুলোতে কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যাবে। সো এখানে কিন্তু আমরা যেহেতু 2 নম্বর পদে আবেদন করে দেখাবো, জাস্ট আমরা এটা সিলেক্ট করে দেবো, তারপর নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এখানে নো বাটনে ক্লিক করবো, ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে অনলাইনের যে আবেদন ফর্মটি আছে বাংলাদেশ রেলওয়ে চাকরির জন্য সেটি কিন্তু দেওয়া হবে। সো এখানে কোথায় কী লিখবেন, কীভাবে ফর্মটি পূরণ করবেন, কোন অংশ পূরণ করার দরকার নাই, সব কিছু আমি এ টু জেড আলোচনা করবো। আপনারা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে। তো ফর্মের প্রথম অংশে দেখেন বেসিক ইনফরমেশন দেওয়া আছে, আপনার নাম, আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী যেভাবে দেওয়া আছে অনুরূপভাবে দিবেন। এরপর আপনার আপনার যে বাংলা নামটা দেওয়া আছে এনআইডি কিংবা জন্ম নিবন্ধন সনদে সেটা সেভাবেই দিবেন। এরপর বাবার নাম দিবেন, সার্টিফিকেট অনুযায়ী বাবার নাম বাংলায় দিবেন, মায়ের নাম দিবেন, মায়ের নাম বাংলায় দিবেন। ঠিক আছে, এরপর আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন। এরপর জাতীয়তা অবশ্যই বাংলাদেশি দেওয়াই থাকবে। সো এখানে কিন্তু জন্ম তারিখটা অবশ্যই এসএসসি সনদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, ওটাই কিন্তু আপনাকে দিতে হবে, অন্য কোনোটা দিতে পারবেন না। রিলিজন যার যেটা এখান থেকে সেটা দিয়ে দেবেন। এরপর আসি ন্যাশনাল আইডি। সো ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে এটা ইয়েস করে দিয়ে ন্যাশনাল আইডি বসিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে নো করে দিয়ে জন্ম নিবন্ধন সনদ দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। সো আমি দুইটা দিয়েছি, যেহেতু এই প্রার্থী দুইটাই আছে, সো আপনারা যে কোনো একটা দিয়েও আবেদন করতে পারবেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল দিয়েছি, ম্যারিড হলে ম্যারিড দিবেন, মোবাইল নাম্বার দিয়েছি উপরে একটা নিশ্চয় ঠিক কনফার্ম মোবাইল নাম্বার দিয়েছি, এই মোবাইল নাম্বারে মূলত এসএমএস করে জানিয়ে দেওয়া হবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বা আপনার পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। এরপর ইমেল অ্যাড্রেস দিতে পারেন নাও দিতে পারেন। এরপর দেখেন কোটার অপশন আছে, সো যদি কারো ফ্রিডম ফাইটার কোটা থাকে সেক্ষেত্রে ব্যবহার করবেন, না থাকলে নট অ্যাপ্লিক্যাল দিবেন। তারপর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্ট্যাটাস এটা আমরা নো করে দিচ্ছি, ইলেকট্রিক কোটা কিন্তু, হ্যাঁ এই কোটাগুলো যাদের আছে তারা ইয়াস করে দেবেন, তাদের নাই তাদের ইয়াস করে দেওয়ার দরকার নাই। ঠিক আছে, বিভাগীয় প্রার্থী কিনা সো এটা আমি নো করে দিয়েছি। তো এরপর আমরা দেখব প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস। সো প্রেজেন্ট অ্যাড্রেসে অবশ্যই বাবার নাম দিবেন, যদি বাবা জীবিত না থাকে সেক্ষেত্রে মায়ের নাম দিবেন, আর যদি মা জীবিত না থাকে সেক্ষেত্রে আপনার লিগাল যিনি গার্জিয়ান তার নামটা এখানে দিয়ে দেবেন। এরপর আপনার গ্রামের নাম দিবেন, আপনার জেলার নাম দিবেন, আপনার থানা, আপনার পোস্ট অফিস, আপনার পোস্ট কোড দিয়ে দেবেন। ঠিক আছে, প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই টিক মার্কে জাস্ট একটা ক্লিক করলে কিন্তু হয়ে যাবে, অটোমেটিকলি বসে যাবে। ঠিক আছে, তো এরপর আসি শিক্ষাগত যোগ্যতার তথ্য। যেহেতু যে পদে আবেদন করছে এটাতে এইচএসসি পাশ হলে আবেদন করা যাবে, সো আমি এসএসসি পাশের তথ্য দিয়েছি এখানে, সায়েন্স থেকে দিনাজপুর শিক্ষা বোর্ড কত জিপিএ পেয়েছে সেটা উল্লেখ করেছি, পাশের বছর দিয়েছি। এরপর এইচএসসি তথ্য দিয়েছি, এখানে গ্রুপ আমি সিলেক্ট দিয়ে দিচ্ছি, জাস্ট দেওয়ার পরে বোর্ডের নাম পাশের বছর আমি দিয়ে দিলাম। ঠিক আছে, যদি আপনার অন্য কোনো গ্রাজুয়েশনের তথ্য থাকে যেমন অনার্স করছেন, মাস্টার্স করছেন, সেক্ষেত্রে আপনার নিচে এখানে বসিয়ে দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর দেখেন নিচে একটা কোড দেওয়া আছে, ভেরিফিকেশন কোড। সো এন্টার দ্য ভেরিফিকেশন কোড, এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই
কোডটা কিন্তু আপনাকে এই ঘরে দিতে হবে। আমার ক্ষেত্রে এই কোডটা এসেছে, আপনাদের ক্ষেত্রে ভিন্নটা আসতে পারে। যার যেটা যখন যেটা আসবে সেটা এখানে বসিয়ে দিয়ে এই টিক মার্কে ক্লিক করে জাস্ট এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি প্রিভিউ হবে, ফাইনাল সাবমিট হবে না কিন্তু প্রিভিউ হবে, এবং আপনি তৎক্ষণাৎ দেখতে পারবেন যে আপনি কী কী ডাটা পূরণ করেছেন। তো এখানে কিন্তু ভালোভাবে দেখে নেবেন, যদি আপনার কোনো তথ্য ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে এডিট করতে পারবেন। যদি সাবমিট করে ফেলেন তাহলে কিন্তু এডিট করা যাবে না। সো এখানে ভালোভাবে আপনাকে দেখে নিতে হবে যে ডাটাগুলো ঠিক আছে কিনা। তো যেহেতু আমার ডাটাগুলো ঠিক আছে, আমরা এখন ছবির স্বাক্ষর আপলোড দিব। ছবির সাইজ হচ্ছে 300x300 pixel এবং স্বাক্ষর হচ্ছে 300x80 pixel। সো এই সাইজের ছবির স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটি নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে চেক করে দেখবেন, সেই ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে। সো আমরা ব্রাউজে ক্লিক করে জাস্ট ছবিটা সিলেক্ট করে দেবো, দেন আপলোড সিগনেচারে ক্লিক করে ব্রাউজে ক্লিক করে আমরা সিগনেচারটা আপলোড দিয়ে নেবো। এরপর এই টিক মার্কে ক্লিক করবো, ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আবেদনটি সাবমিট হয়ে যাবে। তার আগে আরও ভালোভাবে দেখে নেবেন যে আপনার ডাটাগুলো ঠিক আছে কিনা, যদি ভুল থাকে সেক্ষেত্রে এই যে দেওয়া আছে চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। যেহেতু আমাদের সকল ডাটা ঠিক আছে সো আমরা এখন সাবমিট করে দেবো। সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন আপনাকে অ্যাপ্লিকেন্ট কপি দেওয়া হয়েছে, পাশে লেখা আছে লাল অক্ষরে আনপেইড। আনপেইড কেন লেখা আছে, কারণ আমরা তো কেবল আপনার মানে আবেদন সাবমিট করলাম, এখন তো আমরা টাকা জমা দেয়নি। সো একটু পরে আমি দেখাচ্ছি কীভাবে টাকাটি জমা দিতে হবে। সো এই কপিটা অবশ্যই আপনাকে ভালোভাবে সংরক্ষণ করে রাখতে হবে, এবং এই যে ইউজার আইডি দেখতে পাচ্ছেন, এই দেখেন ইউজার আইডি লেখা আছে, এই ইউজার আইডি ব্যবহার করে আমরা টাকা জমা দিব। সো এই ইউজার আইডিটা কিন্তু মনে রাখতে হবে। তো এখন দেখবো আসলে টাকা কীভাবে জমা হবে। সো এখানে প্রথম যে পদ আছে স্টেশন মাস্টার, তার জন্য 223 টাকা জমা দিতে হবে, এবং এখানে সহকারী লোকোপন্ডি মাস্টার গ্রেড 2 এর জন্য 112 টাকা আবেদন সাবমিট করা ঠিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আর জমা দেওয়ার জন্য প্রথমে টেলিটক্স প্রিপেড সিমে এই পরিমাণ টাকা রিচার্জ করে নিতে হবে, নেওয়ার পর মেসেজ পেনে গিয়ে লিখতে হবে বিআর স্পেস ইউজার আইডি। একটু আগে কিন্তু আমি একটা ইউজার আইডি দেখিয়েছি, আবেদন সাবমিট করার পর কিন্তু যে ইউজার আইডিটা পাবেন ওই ইউজার আইডিটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর মেসেজটা 160 ভোল্টে সেন্ড করবেন, সেন্ড করার সাথে সাথে আপনার কাছে ফ্রিতে এসে আসবে, যেখানে আপনার নাম থাকবে এবং কত টাকা কেটে নেওয়া হবে সেটা থাকবে, এবং আপনার একটা পিন নাম্বার থাকবে। দ্বিতীয়বার মেসেজে গিয়ে আপনাকে লিখতে হবে বিআর স্পেস ইএস স্পেস ওই পিন নাম্বারটা দিয়ে, মেসেজটা 160 ভোল্টে সেন্ড করা মাত্রই আপনার কাছে সাথে সাথে একটি আইডি ও পাসওয়ার্ড যাবে। সো ওই আইডি ও পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন, কারণ পরবর্তীতে অ্যাডমিট কার্ড উত্তোলনের জন্য ওই আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই আপনার প্রয়োজন পড়বে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ রেলওয়েতে 551টি পদে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার যে অনলাইনে আবেদন ফর্ম চাকরির জন্য সেটা কীভাবে পূরণ করতে হয় আমি কিন্তু এ টু জেড আপনাদেরকে দেখিয়েছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।